নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কর্কশতা পড়তে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন কবিতা নিয়ে। চলুন কথা না বলে তাড়াতাড়ি শুরু করা যাক আজকের নতুন কবিতা। আজকের কবিতা বাস্তব সমাজ, কলমীয় কণ্ঠে রুমা পাল। চলুন শুরু করি। যে পুরুষ বেশ্যাকে ঘৃণা করে রাতের আধারে, সেই পুরুষই আবার বেশ্যাকে জড়িয়ে ধরে। যে ছেলে প্রেমে ছ্যাঁকা খেয়ে গালাগালি দেয়, কয়দিন পরে সেই ছেলেই আবার নতুন করে প্রেমে পড়ে। চলচ্চিত্রের সব থেকে ভালো মেয়েটিরা ভিডিও ফাঁস হয় দুই দিন পর। রাস্তায় থাকা পাগলিটাও মা হয় কিন্তু বাবা হয় না কেউ। মায়ের বোকা ছেলেটিও প্রেমে পড়ে। মা বাবার চোখের গরমে কেঁদে ফেলা মেয়েটাও রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে বাস বাগানে যায়। 16 বছরের ছেলেটিও বলে তাকে ছাড়া বাঁচব না। আবার 10 বছরের মেয়েটিও স্ট্যাটাস দেয়, অতীত ভুলতে পারছি না। প্রতিদিন কেউ ধর্ষিত হয়ে কেঁদে বুক ভাসায়, আবার কেউ লাজ লজ্জা ভুলে নিজের দেহের ক্ষুধা মেটায়। কাকে দোষ দেব বলুন তো, এদের নেই তো আমাদের সমাজ। নারী ছলনাময়ী, নারী বেইমান, পুরুষ স্বার্থপর, পুরুষ বিশ্বাসঘাতক। নিজের বোনটা দেবী, পরের বোনটা মাল। নিজের ভাইটা দেবদূত, পরের ভাইটা লুচ্চা। মানুষ জাতটাই আসলে মাতাল, জানেন তো। নিজের দৃষ্টিভঙ্গি বদলান, দেখবেন জীবনটাও বদলে যাবে, সাথে আপনার সমাজটাও। ধন্যবাদ এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। আপনাদের যদি এই কবিতাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। আর আমি পরবর্তীকালে চেষ্টা করব এর থেকে আরও সুন্দর সুন্দর কবিতা নিয়ে আসা আপনাদের জন্য। ধন্যবাদ।